2022 সালের মধ্যে নয়া জাতীয় শিক্ষানীতি কার্যকরের আজই মোদি শুক্রবার স্কুল এডুকেশন কনক্লেভে প্রধানমন্ত্রী বলেছেন জাতীয় শিক্ষানীতি 2020 ভারতকে একবিংশ শতকে দিক নির্দেশ করবে নয়া যুগের সূচনার সোপান হলো এই শিক্ষানীতি প্রধানমন্ত্রীর দাবি ভারতের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে নয়া শিক্ষানীতি 34 বছর পর দেশে নতুন জাতীয় শিক্ষানীতি ঘোষণা করেছে নরেন্দ্র মোদির সরকার খোলনলচে বদলে ফেলা হয়েছে পুরনো শিক্ষানীতি কিন্তু কবে দেশজুড়ে নয়া শিক্ষানীতি রূপায়িত হবে সেই প্রশ্নই ঘোরাফেরা করছিল শিক্ষা মহলে শুক্রবার স্কুল শিক্ষা নিয়ে শিক্ষা পর্ব সম্মেলনে সেই প্রশ্নেরই উত্তর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই জানালেন 2022 সালের মধ্যে স্কুলের নয়া জাতীয় শিক্ষানীতি অনুসারে পাঠ্যক্রম চালু করা হবে স্কুল এডুকেশন কনক্লেভে প্রধানমন্ত্রী বলেছেন জাতীয় শিক্ষানীতি 2020 ভারতকে একবিংশ শতকে দিক নির্দেশ করবে নয়া যুগের সূচনার সোপান হলো এই শিক্ষানীতি প্রধানমন্ত্রীর দাবি ভারতের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে নয়া শিক্ষানীতি राष्ट्रीय शिक्षा नीति को इसी तरह तैयार किया गया है ताकि सिलेबस को कम किया जा सके और फंडामेंटल चीजों पर ध्यान केंद्रित किया जा सके लर्निंग को इंटीग्रेटेड एवं इंटरडिसिप्लिनरी फंड बेस और कंप्लीट एक्सपीरियंस बनाने के लिए एक नेशनल करिकुलम फ्रेमवर्क डेवलप किया जाएगा यह भी तय किया गया है कि 2022 में जब हम आजादी के 75 वर्ष मनाएंगे तो हमारे स्टूडेंट्स इस नए करिकुलम के साथ ही नए भविष्य की तरफ कदम জাতীয় শিক্ষানীতি 2020-র সমালোচনায় সরব বিরোধী রাজনৈতিক দলগুলো মোদি সরকার শিক্ষাকে গেরুয়াকরণের চেষ্টা করছে বলে অভিযোগ তাদের এদিন অবশ্য প্রধানমন্ত্রী বলেছেন বিগত 4 থেকে 5 বছর ধরে কঠিন পরিশ্রম করে এই শিক্ষানীতি তৈরি করা হয়েছে বহু শিক্ষাবিদদের মতামত নেওয়া হয়েছে গোটা দেশে এই শিক্ষানীতি কার্যকর করতে হবে সকলকে মিলিতভাবে এই শিক্ষানীতি নিয়ে কাজ করতে হবে তিনি জানিয়েছেন পরামর্শ জানানোর জন্য সরকারি ওয়েবসাইটে 15 লক্ষেরও বেশি মতামত এসেছে যার পর্যালোচনা চলছে সর্বশেষে 2022 সালের মধ্যে জাতীয় শিক্ষানীতি দেশজুড়ে লাগু করার জন্য এদিন আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড